এমপি ইলিয়াস মোল্লা হিন্দুদের মন্দিরকে পুঁজি করে মিরপুরের বেড়িবাঁধের 40 বিঘা জায়গা দখলে নিয়ে দেদার চালিয়ে যাচ্ছেন ব্যবসা। মন্দিরের নামে এই জায়গা দখল হলেও মন্দিরটি থাকে সব সময় তালাবদ্ধ। মন্দিরে নেই কোনো পুরোহিত, আসে না কোনো ভক্ত পূজারী, কোনোদিন এই মন্দিরে বাজেনি উলু বা শঙ্খধ্বনি। দখলকে শুধু হালাল করতেই এই মন্দির। এখনই যে জমি আছে ওই ভিতরে মনে করেন যে একরে পড়ছে অনেক জমি, বহু জমি নেই বলা যাবে না। নানু হ্যাঁ ইলিয়াস মোল্লা টাকা তো মনে করে নিজে স্যার, টাকা বহু জমি টাকা কোয়া কোয়া জমি না কোয়া ইলিয়াস মোল্লার জায়গা। হ্যাঁ 400 কোটি টাকার এই জমির ওপর আন্নামি ও সাবাবা নিজের দুই হাউজিং কোম্পানির মাধ্যমে অগ্রিম প্লট ও ফ্ল্যাট বিক্রি করে আয় করছেন 100 কোটি টাকা। যা খাস খতিয়ান হিসাবে আছেন এই জমিগুলা তার ভাই আলী মোল্লার মাধ্যমে মাটি ভরাট করে এই জমিগুলা প্রায় লাখ লাখ টাকা, 3.5 লাখ 4 লাখ টাকা কাটা করে বিক্রি করে তারা দখল পজিশন বেচা কিনা করছেন। জায়গাটি দখলের বিষয়ে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলে আশ্বাস দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান। তবে যে কোনো জায়গা আমাদের যদি অবৈধ দখল থেকে, সেটা অবৈধ দখল থেকে উচ্ছেদ করে আমরা সেটা যথাযথ কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়ার জন্য আমরা দৃঢ়প্রতিজ্ঞ এবং সে ব্যাপারে আমরা যথাযথ পদক্ষেপ নিব। মিরপুর বিভাগের ডিসিও দখলের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেন। মিরপুরের ভূমি দখল যে ভূমিদস্যুতার বিষয়গুলো কিভাবে আপনারা প্রোটেক্ট করবেন, এই এই সেক্টরটায় কোনো নার্সারিং আপনারা করবেন কিনা? সরকারকে অনেক জায়গা এখানে হয়তো বা দখল হচ্ছে বা দখলের পায়তারা হচ্ছে, এটা বিভিন্ন গ্রুপ তারা করছে, বিভিন্ন স্বার্থান্বেষী মহল তারা করছে। তো যেই যেই সংস্থা যাদের নিয়ন্ত্রণাধীন জায়গা মূলত তারাই দেখভাল করে থাকে এবং তারা যখনই পুলিশের সহযোগিতা চায় আমরা কিন্তু তাদেরকে পুলিশের সহযোগিতা করে থাকি। মন্দিরকে পুঁজি করে দখলের বিরুদ্ধে প্রশ্ন করলে এগুলো তার নিজের নামে হয়নি বলেন এমপি ইলিয়াস। মন্দিরের নামে দখল হয়ে গেছে সেটা হচ্ছে আপনার বেড়িবাঁধের যে সাবাবা, সাবাবা যে আপনি একটা গার্ডেন করেছেন আপনার ব্যক্তিগত প্রতিষ্ঠান। আপনি যে বললেন যে এটা আপনার, এটা কি আমার বাবার সম্পদ? ওই সাবাবার কোনো কাগজপত্র আমার নামে আছে? সে মন্দির যদি হয়ে থাকে তার সরকারি জায়গা হয়েছে, সরকারি যে এলাকা কোনো মন্দির নাই, মন্দির একটা হতেই পারে। আসলেই এগুলো তার নিজের নামে হয়নি, হয়েছে তার মেয়ে সাবাবা আর আন্নামির নামে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।